মোহাম্মদ খলিলুর রহমান, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা কার্যক্রম মূল্যায়ন সভার আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব এইচএম দেলোয়ার হোসেন, প্রাক্তন মহাপরিচালক বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আরও মঞ্চে উপস্থিত আছেন আমার দুইজন প্রিয় ব্যক্তিত্ব, ডক্টর সুলতান আহমেদ ভূঁইয়া, প্রফেসর বাংলাদেশ কৃষি গবেষণা কৃষি ইউনিভার্সিটি, এবং তার সাথে আছেন আমার প্রিয় মন্টু ভাই লুতুল হাসান, প্রফেসর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং সামনে উপস্থিত আছেন কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রফেসরবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, এবং আমাদের এখানে কর্মরত আগে ছিলেন যে প্রাক্তন সহকর্মীবৃন্দ, এবং অন্যান্য যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত, এবং আমাদের সাংবাদিক ভাইরা আপনাদের আদাব। এবং আমি সবার পক্ষ থেকে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে আপনারা কষ্ট স্বীকার করে হলেও আমাদের এই ইনস্টিটিউট উপস্থিত হয়েছেন, এবং আমাদের এই গবেষণা কার্যক্রম মূল্যায়নে আপনারা আগামী আজকে এবং আগামী দিনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, এবং আমাদের কার্যক্রমের যত আরো উন্নয়ন ঘটে সেদিকে সচেষ্ট থাকবেন। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের পূর্বোক্ত বক্তারা বলে গেছেন যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এমন একটা ইনস্টিটিউট যেটা বাংলাদেশের প্রাচীনতম গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যেটা 1931 সালে ঢাকার মণিপুরি প্রায় স্থাপিত হয়েছিল সিড টেস্টিং ইনস্টিটিউট ল্যাবরেটরি হিসেবে। পরবর্তী সময়ে 1951 সালে এই প্রতিষ্ঠানটাকে ঈশ্বরদীতে স্থানান্তরিত করা হয়, কারণ ঈশ্বরদীকে তখন চিন্তা করা হতো যে ইক্ষু উৎপাদনকারী অঞ্চলের একদম সেন্টারে, একদম মধ্যখানে অবস্থিত। আমরা যদি বাহ্যিকভাবে দেখি তাই দেখবেন যে এখান থেকে দক্ষিণ অঞ্চলে প্রচুর আখ হয়, উত্তরাঞ্চলে হয়, পশ্চিমাঞ্চলে হয়, এবং ইভেন পূর্বাঞ্চলেও কিছু আখ উৎপাদিত হয়। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, এই প্রতিষ্ঠানটা বারবার হস্তান্তরিত হয়েছে সরকার, প্রাদেশিক সরকারের কাছে কতক্ষণ ছিল, আবার কেন্দ্রীয় সরকারের কাছে ছিল পাকিস্তানের সময় আমলে, এবং 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবং এখানে আপনারা জানেন এনটি স্বাধীনতা এলিমেন্ট যারা ছিল তারা এই ইনস্টিটিউটের সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এবং স্বাধীনতার পরে 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেননি, তিনি বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মতলুবুর রহমান স্যার আসেন এখানে, এবং তিনি সেই অনুবনের মধ্য থেকেই আবার এই ইনস্টিটিউটটাকে পুনর্জীবন দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন। মাত্র 16 জন কর্মকর্তা নিয়ে উনি কাজ শুরু করেছিলেন, এবং আজকে দেখেন সেইখান থেকে আস্তে 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 আমরা একটা বিরাট অর্গানাইজেশনে পরিণত হয়েছি। এক্ষেত্রে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে জাতির জনক এবং তার সাথে সাথে আওয়ামী লীগ সরকারকে। আপনারা জানেন এই ইনস্টিটিউটের যত কিছু ভালো প্রত্যেকটার সাথে আমাদের বর্তমান নেত্রী জননেত্রী শেখ হাসিনা জড়িত আছেন। 1996 সনে যখন আমাদের ইনস্টিটিউটের প্রথম অ্যাক্ট হয়, এটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, এবং পরবর্তী সময়ে 1915 সনে যখন এই ইনস্টিটিউটকে আবার নতুন করে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট নাম দিয়ে এর কার্যপরিধির বহু ব্যাপৃত করেন, তখনও জননেত্রী শেখ হাসিনা এই ক্ষমতায় ছিলেন। এবং পরবর্তী সময়ে আমাদের ইনস্টিটিউটকে প্রথম একটা 63 কোটি টাকার একটা প্রজেক্ট বরাদ্দ করা হয়, এবং সেটাও ওনার নেতৃত্বে একটা একনেক সবাই পাশের মধ্য দিয়ে। এবং আমি আশ্চর্য হই এই খাতে ওই মিটিংয়ে আমি ছিলাম, জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রতিষ্ঠানের প্রতি এত দরদ, আমি আশ্চর্য হয়েছিলাম। কারণ ওই ওই মিটিং এর সময় কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হচ্ছিল, সে প্রশ্নগুলোর উত্তর মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নিজেই দিচ্ছিলেন। তার একটা ছিল, একটা উদাহরণ আমি দেই, যে কথা ছিল যে 63 কোটি টাকার একটা প্রজেক্ট, তার 11 কোটি টাকা মাত্র রিসার্চ, এবং এত 11%, আর 89% টাকা ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তখন আমাদের একজন
ক্যাবিনেট সচিব প্রশ্ন করেন একটা রিসার্চ ইনস্টিটিউটের এই সামান্য টাকা কেন রিসার্চের জন্য আর এত টাকা কেন তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য তখন আমাদের কিছু বলার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু হেসেই বললেন আরে আগে ওদের ঘরদোর তৈরি করে দেন তারপর তোরা রিসার্চ করবে কাজেই তার অনুভূতিটা আপনার তার এই কথাটাকে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এর সাথে সাথে আপনারা জানেন যে ইনস্টিটিউটের যে একটা ভয়াবহ অবস্থা ছিল ২০১০-১১ সনের দিকে ইনস্টিটিউটটা টিকবে কি টিকবে না এরকম একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছিল যে আখের যে দুরবস্থা ছিল চিনির যে রিকভারি এবং অন্যান্য সংকট ছিল তাতে একটা ইনস্টিটিউটকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখার প্রয়োজন আছে কিনা তখন আমরা চেষ্টা করি যে কিভাবে ইনস্টিটিউটটাকে টিকিয়ে রাখা যায় তখনই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউটের পরিবর্তে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে পরিবর্তিত করি এই পরিবর্তনটা একটা সাধারণ দৃষ্টিতে সামান্য পরিবর্তন হলেও এর ব্যাপক বিস্তৃতি আছে আমাদের যে ম্যান্ডেটে চলে আসছে ওয়ার্ল্ড সুগার ক্রপস কালটিভেটেড ইন বাংলাদেশ এবং আমরা দেখেছিল আখ তো আগে আমাদের ছিল সাথে সাথে তাল চলে আসলো খেজুর চলে আসলো সুগার বিট চলে আসলো গোলপাতা চলে আসলো এবং অন্যান্য মাইনার ক্রপস যেগুলো আছে যেগুলো দিয়ে চিনি উৎপাদন করা বা গুড় উৎপাদন করা যায় সবই আমাদের ম্যান্ডেটের মধ্যে চলে আসলো তখন আর আমাদের উদ্যতন কর্তৃপক্ষ আখ চাষ বন্ধ করা দিতে চলেও আমাদের ইনস্টিটিউটকে কার্যক্রমকে স্থবির করে দেওয়ার প্রয়াস তারা আর করতে পারেননি এবং বলেননি পরবর্তী সময়ে এটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষের একটা আমাদের প্রতি একটা সহানুভূতি এবং সুনির্দিষ্ট এবং একটা বাস্তবমুখী পদক্ষেপ বলেই আমি মনে করি আজকে এখানে অনেক কথা আসছে আমি খুব বেশি কথায় যাব না আমি কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের বাইরের এক্সপার্ট মেম্বার যারা আসছেন আমাদের প্রফেসর স্যাররা আসছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে চাই যে আমরা নতুন একটা ক্রপ নিয়ে আসছি যেটা অনেকেই বলতেছিল যে বাংলাদেশে সুগার বিট কালটিভেট করা যাবে না আপনারা জানেন যে ২০০২ সনে আমরা শুরু করি সুগার বিটের কিছু সিড পাই বাইরে থেকে তাতে খুব সাময়িক বা ছোট আকারে আমরা কাজ শুরু করি আসলে বাংলাদেশে সুগার বিট হবে কি না পরবর্তী সময় দেখা গেল যে না সুগার বিটের পারফরমেন্স খুব খারাপ না করা যেতে পারে কিন্তু আমরা সরকারিভাবে জানেন তো তখন যে সরকার ছিল কৃষির প্রতি তাদের একটু অনীহাই বলবো ছিল তারা আমাদের কোনো সাপোর্ট করেন নাই কাজেই আমরা সুগার বিট নিয়ে গবেষণা তেমন আগাতে পারিনি কিন্তু ২০০৯ সনে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যখন সিরিয়া থেকে আসলেন এবং সিরিয়া থেকে উনি কিছু সুগার বিটের বীজ নিয়ে আসলেন ওই বীজগুলো উনি আমাদের কাছে দিলেন ১১টার মতো এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে দিলেন কিন্তু ওই বীজগুলোর মধ্যে ম্যাক্সিমাম সিবল টেবিল বিট যেটা সাধারণত সালাদকা হয় তাতে চিনির পরিমাণ ছিল ২-৩% তার বেশি না তখন আমরা অনেকটা হতাশই হলাম যে মাননীয় কৃষিমন্ত্রী আমাদের যে বীজ দিলেন সেটা চিনি উৎপাদনের জন্য উপযোগী না তখন আমরা সিনজেন্টার কাছ থেকে এবং অন্যান্য সোর্স থেকে যে বীজগুলো সুগার বিটের যে বীজগুলো আমরা সংগ্রহ করলাম তা নিয়ে আমরা সাময়িক সীমিত আকারে আবার গবেষণা শুরু করলাম এবং ১৯০৯ সনে আমাদের স্থায়ী কমিটি যেটা কৃষি বিষয়ক স্থায়ী কমিটি ওই স্থায়ী কমিটিতে একটা মিটিং হলো সেই মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আমাদের মান্নান ভাই রাজ্জাক ভাই ছিলেন আমাদের কৃষি মন্ত্রণালয়ের মহোদয় ছিলেন এবং তারা সম্মিলিতভাবে আমাদের উপরে একটা নির্দেশনা দেন ওই মিটিংয়ে যে সেটা আমার ঠিক নাই মনে নাই কততম মিটিং ছিল ১৯০৯ সালে যে বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট তখন আমাদের নাম ছিল যে সুগার বিট বাংলাদেশ চাষাবাদ করা যায় কিনা তা নিয়ে গবেষণা করবে এবং বাংলাদেশ সুগার কর্পোরেশন তারা এই উৎপাদিত বিট থেকে সাদা চিনি উৎপাদন করা যায় না কিনা তা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা ওই নির্দেশনা মোতাবেক কাজ শুরু করি ১৯১১ সনে আমরা একটা পাইলট প্রজেক্টের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাপক এলাকায়
একদম উত্তরাঞ্চলের সেই পঞ্চগড় থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা সুগার বিটের বিভিন্ন ধরনের ডেমোনস্ট্রেশন ট্রায়াল করি এবং ওই বছরই আমরা প্রমাণ করতে সক্ষম হই যে বাংলাদেশের এই বিরাট এলাকাতে সুগার বিট খুব সাকসেসফুলি কালটিভেট করা যায় আর আমরা আগেই জানতাম সুগার বিট একটা ন্যাচারালি একটা সল্ট টলারেন্ট ক্রপ কাজেই দক্ষিণ অঞ্চলে এটা খুব ভালোভাবে করা যাবে এবং আমরা এই প্রমাণ পাই সাতক্ষীরাতে সাতক্ষীরাতে যেখানে আমরা সুগার বিটের কালটিভেট করি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা ফার্মে সেখানে আমাদের স্যালিনিটি লেভেল ছিল ডিউরিং আওয়ার কালটিভেশন টাইম যে 10 থেকে 15 টিএস পার মিটার এবং এই স্যালিনিটিতে আমরা 135 টন বিটিল উৎপাদন করতে সক্ষম হই ওখানে এটা বাংলাদেশ না পৃথিবীর অন্য দেশে যেখানে সুগার বিট খুব সাকসেসফুলি কালটিভেট হয় তাদের তুলনায় একটা ভালো ইল্ড যদিও আমরা ওই বছর আমাদের সুগার কন্টেন্ট ইন বিটস মাত্র 10% ছিল সেখানে কিছু সমস্যা ছিল পরবর্তী সময়ে আমরা যখন গবেষণা করি সেটা আমরা উত্তরণ করতে সক্ষম হই এবং আমরা দেখেছি যে রামপালে যেখানে স্যালাইনিটি লেভেল অনেক হাই ছিল যেটা 20 এর উপরে ছিল সেখানে আমাদের সুগার কন্টেন্ট ছিল 26 সুগার কন্টেন্ট না 20% 26 ছিল যেটা খুবই আশ্চর্যজনক আমাদের কাছে মনে হয়েছিল যে খুব অ্যাডভার্স কন্ডিশনে যদি আমরা সুগার বিট কালটিভেট করতে পারি তাহলে সুগার কন্টেন্ট সেখানে অনেক বেশি থাকে তো পরবর্তী সময়ে আমরা আরো গবেষণা করি এবং আমরা সরকারের কাছে প্রতিমান করতে সক্ষম হই যে বাংলাদেশে সুগার বিট কালটিভেশন করা যাবে তারই পরিপ্রেক্ষিতে গত মাসে একটা মিটিং ছিল শিল্প মন্ত্রণালয়ে আপনারা জানেন যে মাননীয় আমাদের প্রধানমন্ত্রী একটা প্রকল্প পাস করেছেন ঠাকুরগাঁও চিনি কলে যে সুগার বিট থেকে চিনি উৎপাদন করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি সংযোজন করা দরকার সেগুলো সেখানে করা হবে এবং পরীক্ষামূলকভাবে বাংলাদেশে উৎপাদিত বিট থেকে সাদা চিনি উৎপাদন করা হবে আপনারা জানেন যে এখানে এক্সট্রাকশন আমি একটু সময় নিচ্ছি যদি আপনারা কিছু মনে না করেন যে এক্সট্রাকশনটা একটু আখের সে আলাদা আখ তো আমরা চিপে রস কাশ করে আমরা রস আহরণ করি কিন্তু সুগার বিট একটা রুট ক্রপ এটা কাশ করে রস আহরণ করা যায় এটাকে স্লাইস করতে হয় স্লাইস করে ডিফিউজার মেশিন নিতে হয় ডিফিউশন পদ্ধতিতে এই স্লাইস থেকে বা যেটাকে কোসেট বলা হয় কোসেট থেকে রস যেটা সংগ্রহ করা হয় রসটাই পরবর্তী সময়ে জাল দিয়ে সুগার তৈরি করা হয় তো এইটা আমাদের কোনো মিল না থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রী মহোদয় বলছেন যে এই মিলে এই যন্ত্রগুলো অ্যাড করা হোক বেশি কিছু না ওখানে তিনটা যন্ত্রের কথা ছিল একটা ওয়াশিং মেশিন যেটা যেহেতু রুট ক্রপ বিট ধোয়ার জন্য স্লাইসার স্লাইস মেশিন একটা এবং ডিফিউজার এই তিনটা কিন্তু পরবর্তী সময়ে ওই মিটিং এ আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী আরেকটা ইউনিট সংযোজন করেছেন যে চিলিং স্টোরেজ করতে হবে কারণ আমরা যদি সারা দেশে এটি কিন্তু ওনার মাথায় আসছে আর কারো মাথায় আসে না আমি তাই জন্য ওনাকে খুব ধন্যবাদ দিই তার লেভেল এত হাই আমরা গর্ব করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উনি বলছেন যে আমরা বিট যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব সারা দেশে তো বিট আমরা উৎপাদন করব বিটটাকে আমরা স্টোর করতে না পারি তাহলে নষ্ট হয়ে যাবে কাজেই ওই একটা চিলিং স্টোরেজ করতে হবে যেটা কিন্তু ওই দিন আলোচনা হয়েছে আমাদের কৃষি শিল্প মন্ত্রণালয়ের মিটিংয়ে ওইটাকে ওইখানে সংযোজন করা হয়েছে তাই একটা সার্বভৌম এবং সর্বপ্রকার সুযোগ সুবিধা সম্মিলিত একটা ইউনিট কিন্তু ঠাকুরগাঁও চিনিকলে করা হবে এবং ঠাকুরগাঁও চিনিকলটা এমন একটা জায়গায় বেছে নেওয়া হয়েছে আপনারা জানেন এটা রুট ক্রপ সাধারণত একটা লাইফস্টাইলে ভালো হয় এবং ওই এলাকার কৃষকরা সবজি আলু উৎপাদনে খুব পারদর্শী কাজে ওই এলাকাকে বেছে নেওয়া হয়েছে যে তারাও সাকসেসফুলি সুগার বিট উৎপাদন করতে পারবে এগুলো সুগার বিট আমরা ইনশাল্লাহ 1918-19 সনের মধ্যে আমরা হোয়াইট সুগার প্রোডাকশনে চলে যাব এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমাদের সরকারের সেই প্রত্যাশা আর একটা জিনিস আপনারা জানেন যে সুগার বিটের আমাদের কতগুলো সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা যে আমরা নিজেরা সিড উৎপাদন করতে পারি না এইটা বাইনিয়াল ক্রপ করার জন্য যে ভিতরে একটা আমাদের যে একটা গ্যাপ থাকা দরকার শীতের কাল সময় থাকা দরকার সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না থাকার জন্য এই সিডটা আমরা করতে পারি না আর আমরা যে সিডগুলো পাচ্ছি ম্যাক্সিমাম হলো হাইব্রিড সিড এটাও আমরাও হয়তো আমরা উৎপাদন করতে আমরা সিড সোর্স ওয়ার্ল্ডে তিনটা মেইনলি একটা সিনজেটা আর একটা আছে কেডব্লিউএস এবং সেন্সবার্টি হাব
ওই তিনটা কোম্পানির সাথেই আমাদের খুব গুড রিলেশন এবং এই গত দীর্ঘ সময় ধরে যে আমরা গবেষণা পরিচালনা করে আসছি অদ্যাবধি কিন্তু আমাদের কোনো সিট পারচেজ করতে হয়নি তারা আমাদের বিনা পয়সায় সিট এবং ইভেন আমাদের ফার্স্ট ইয়ার প্রজেক্টে 40 লক্ষ টাকা আমাদের সিটের জন্য টাকা বরাদ্দ ছিল এবং ওই টাকাটা আমরা সম্পূর্ণ বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিয়েছি আমরা এক পয়সাও খরচ করি নাই কিন্তু আমরা আমাদের পরিমাণ মতো সিট আমরা এই সমস্ত কোম্পানি থেকে সংগ্রহ করতে পেরেছি এবছরও আমাদের সিট অলরেডি এক কোম্পানি চলে আসছে আর দুই কোম্পানির মনে হয় চলে আসবে কয়েকদিনের ভিতরে যাও এটা আমরা খুব এগিয়ে যাচ্ছি এক্ষেত্রে আমি আশার যে আলোটা দেখতে পাচ্ছি যেটা আমাদের মন্টু ভাই যেটা বলেছিলেন ওখানে যে আমাদের আনিস ওনার অধীনে গবেষণা করতেছেন ওনাকে অনেকগুলো সমাকলন পেয়েছেন সুগার ফিটার এটা আমাদের জন্য খুব একটা ভালো ইনফরমেশন আর দ্বিতীয়ত যে আমাদের ওই মিটিং এ যে আলোটা হয়েছে যে আমাদের যে বেসিক গবেষণা যেগুলো দরকার ফর সিট প্রোডাকশন অথবা অন্যান্য ফিজিওলজিক্যাল স্টাডিজ যেগুলো আমাদের দরকার সেইগুলো আমাদের সাথে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করবে এটা আমাদের জন্য একটা সুখবর এরকম একটা আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা হয়তো একটা এমইউ করব যে আমাদের এই বাজেট বেসিক গবেষণাগুলো যেগুলো আমাদের এখানে করা সম্ভব না সেগুলো আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে করবে এবং ওখানে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছিল তারাও করতে পারে শেরেবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উঠছে তবে আমি আশা করি যে এক্ষেত্রে অগ্রণীয় ভূমিকা পালন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারপর অন্যান্য অনেকগুলো কথা নতুন প্রকল্পের কথা আসছে গোল পাতার কথা আসছে আপনারা জানেন বাংলাদেশে কোথাও আর্টিফিশিয়াল গোল পাতার বাগান করা হয় না ইতিপূর্বে সব এটা ন্যাচারাল যেটা হয় নদীর পারে যেটা আপনারা জানেন এটা খুবই সাল্টোল্যান্ড ক্রপ বিশেষ দক্ষিণ অঞ্চলে হয় এবং আমরা কয়েকদিন আগে আমি পার্সোনালি ভিজিট করেছি বেহুলা করে একটা এলাকাতে তালতলির কাছাকাছি এখানে ধান ক্ষেতের মাঝে মাঝে অনেক গোলপাতার খাত ক্ষেত আছে সেখানে কৃষকরা নিজেরাই গোলপাতা দিয়ে গুড় তৈরি করে এবং প্রত্যেকটা ফ্যামিলি আমার কাছে ভালো লেগেছে তারা 1-1.5 লাখ টাকার গুড় পার ইয়ার ব্যবহার বিক্রি করে তা আমরা ওখানে চাচ্ছি যে আর্টিফিশিয়াল বাগান করা যায় কিনা এবং আমরা আন্দারমানিক নদী যে আপনারা শুনেছেন যে পদ্মা পায়রা নদীবন্দর হচ্ছে সেই নদীটারই এক পাশে আমরা 21,000 গোল পাতার চারা লাগিয়েছিলাম আমাদের এখানে আছে এই উত্তম কোথায় উত্তম বাবু এই যে উত্তম ওর মাধ্যমে আমরা 21,000 গোল পাতার গাছ লাগিয়েছিলাম প্রবলেমটা হয়েছে সংরক্ষণে আমি সেদিন ভিজিট করতে গিয়েছিলাম কে ভিজিট করতে গিয়ে দেখলাম যে ওখানে গাছের সংখ্যা কমে গেছে অনেক গাছ মরে গেছে কিভাবে কেউ খায় নাই ওখানে যেহেতু সরাসরি মহিষের চাষ বিল করা হয় মহিষ থাকে মহিষে পাড়ায় আমাদের ও চারাগুলো নষ্ট করে দিয়েছে এখন আমরা কি চিন্তা করতেছি যেহেতু আমাদের নিজস্ব জনবল নাই আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলাপ করতেছি যেহেতু তাদের কিছু রিজার্ভ ফরেস্ট আছে ওই ভিতরে যে জায়গাগুলো তা আছে ওখানে আমরা গোলপাতা আবাদ করতে চাচ্ছি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমরা তাদের দিতে আমরা ইনশাআল্লাহ এটা সাকসেসফুলি আমরা হবো আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা তাকে ফরেস্ট ডিভিশনে দিব আমরা আমি পার্সোনালি আমাদের বন মন্ত্রীর সাথে দেখা করব এরকম আমার প্ল্যান আছে যদি তারা একটু উদ্যোগী হয় এবং আমাদের একটু সাপোর্ট দেয় তাহলে আমরা আর্টিফিশিয়াল অনেক বাগান তৈরি করতে পারব এবং এই যে চারা উৎপাদনের খুব ভালো কলা কৌশল ওরা আবিষ্কার করেছে যেটা খুবই প্রশংসনীয় তারপরে আসছে আমাদের খেজুর এবং তাল এটা তো জানেন যে আমাদের ঐতিহ্যবাহী গাছ বাংলার কালচারের সাথে খেজুরের রস খেজুরের গুড় তালের গুড় এটা খুবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত কি এটাকে আমরা বাদ দিতে পারবো না কিন্তু আশ্চর্যের বিভাগ অদ্যাবধি এই দুটো গাছের উপরে কোনো গবেষণা বাংলাদেশে পরিচালিত হয়নি আমরা খেজুর গাছের যতটুকু ইতিহাস পাই বাইরে যে ওই খেজুরের ফল খাওয়ার জন্য ইরাকে একটা খুব ভালো রিসার্চ ইনস্টিটিউট আছে তারা করে কি খেজুর ভালো কোয়ালিটি খেজুর উৎপাদন করার জন্য গবেষণা রস সংগ্রহ করার জন্য গুড় সংগ্রহ করার জন্য কেউ কোনো কাজ করে কিন্তু আমরা কিন্তু সেইটা শুরু করেছি আমাদের প্রতিবন্ধকতা কোনটা প্রতিবন্ধকতা হলো জ্বালানি যে জ্বালানির অভাবে আমরা খেজুর গাছের রস থেকে আমরা প্রয়োজনীয় গুড় উৎপাদন করতে পারি না এই জ্বালানি সংকট কিভাবে সমাধান করা যায় তার উপরে আমরা কাজ করছি আমাদের সুগার বিট থেকে যে গুড় উৎপাদন করতেছি সেখানেও একই সমস্যা আমাদের জ্বালানি নাই কিন্তু সেখানে আমরা বায়োগ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছি সুগার বিটের যে পাল্প যেটা আছে সেটা দিয়ে আর খেজুরের ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা নিয়ে আমরা কাজ করছি আর একটা প্রশ্ন আমার কাছে করেছিলেন আমাদের শ্রদ্ধ সাত্তার মণ্ডল ছাড়
যে বলছেন যে তোমরা তো গবেষণা করতেছো খেজুর গাছ থেকে কিভাবে সহজে রস সংগ্রহ করা যায় সেটার উপরে কিছু কাজ করো এখন স্যার চাচ্ছেন যে মাটিতে বসেই খেজুর গাছের রস জানো আমরা সংগ্রহ করতে পারি কিন্তু আমরা তো এখনো ওই টেকনোলজি নাই যে মাটিতে বসে আমরা গাছ কাটবো আর রস মাটিতে রস হয়তো মাটিতে বসে সংগ্রহ করা যায় সেটা টেকনোলজি আছে কিন্তু গাছটার যে আমাদের যে টিস্যুগুলো কাটতে হবে সেটা আমরা কিভাবে করব এর উপর আমরা কিছু গবেষণা কাজ নেব আর তাল গাছের কথা তো জানেন যে তাল গাছ ওই একই আছে তাল গাছের সুবিধা হলো যে ফিমেল দুইটা থেকেই রস সংগ্রহ করা যায় এটা আমাদের একটা ভালো দিক যেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের তালের বাগান আছে সেখানে কাজ করা হচ্ছে আর একটা কাজ আমরা হাতে নিয়েছিলাম যে উন্নত মানের খেজুরের গাছ সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দাও এটাকে প্রতিবন্ধক হলো সায়েন্সের কারণ খেজুর গাছ আপনারা একটা যে আমাদের যে মেল এন্ড ফিমেল গাছ আলাদা ক্রস পলিনেটেড কালচার এখন ক্রস পলিনেটেড কালচারের যদি কোনো গাছ থেকে আমরা বীজ সংগ্রহ করি সেইটা কিন্তু ওর প্যারেন্টসের ক্যারেক্টার আমাদের দিবে না তো এইটা নিয়ে আমাদের কিছু বেসিক কাজ করার প্রবলেম আছে দরকার আছে সেগুলো নিয়ে আমরা করব যেহেতু আমরা শুরু করেছি আমরা এভাবে করব তবে এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমাদের একটা তো সহজ টুল আছে যদি আমরা অ্যালাইড প্যারেন্টস বা আমরা ভালো গাছ পাই সেটা থেকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে যদি চারা তৈরি করতে পারি তাহলে সেইভাবে আমরা ওই চারাগুলো যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা উন্নত মানের খেজুর গাছ দেশে বিভিন্ন এলাকায় ট্রান্সপ্লান্ট বা প্লান্টেশন করতে পারবো যেমন এরকম অনেক প্রোগ্রাম আমাদের আছে আর সবচেয়ে বড় হলো যে সুগার ক্যান আমাদের যেটা অরিজিনাল ক্রপ সেটা নিয়ে আমরা কাজ করছি অনেকগুলো ভ্যারাইটি আমরা উদ্ভাবন করেছি সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে সুগার প্রোডাকশন করতে গিয়ে মিলের যে ব্যর্থতা ওই ব্যর্থতা আলটিমেটলি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় মিলের রিকভারি যদি সয় হয় তা আপনাদের ভ্যারাইটি ভালো না আপনাদের ভ্যারাইটিতে চিনি নাই বস্তুত করতে এটা কিন্তু সত্য না আমাদের ভ্যারাইটি যখনই রিলিজ হয় এটা তো আমরা একা রিলিজ করি না একটা একটা গ্রুপ অফ পিপলস তারা রিলিজ করে বিভিন্ন দিক কনসিডার করে তা আমরা 12% এর নিচে চিনি থাকলে তো ভ্যারাইটি রিলিজ হয় না এখন 12% চিনি সম্মিলিত একটা ভ্যারাইটি গিয়ে মিলে যখন 6% চিনি উৎপাদন করে এই ব্যর্থতা তো আমাদের ভ্যারাইটির না ব্যর্থতা অন্য জায়গায় আমরা বলেছি সেইগুলোকে খুঁজে বের করতে হবে যে এই ব্যর্থতা কোথায় এটা ভ্যারাইটি ব্যর্থতা না প্রসেসিং এর ব্যর্থতা এগুলো আমরা অনেক সময় অনেক সরাসরি বলতেও পারি না আমরা জানি অনেক প্রবলেমের কথা কিন্তু আমরা এখন এই জন্য কি করেছি চিনির কথা আমরা ভুলে যেতে চাচ্ছি চিনি যা করতে পারি করুক আমরা চলে গেছি গুড়ে আমরা কোয়ালিটি গুড় কিভাবে প্রোডাকশন করতে হবে আমরা চলে গেছি চুইং ক্যানে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আগে ভ্যারাইটি 12 মাসের আগে চুইং ভ্যারাইটি পাওয়া যেত না এখন 8 থেকে 9 মাসে অ্যাভেলেবল চুইং ভ্যারাইটি বাংলাদেশে কোয়ালিটি ভ্যারাইটি আছে আর যেহেতু ওখানে মনোসাকার থাকলেই চলবে ডাইসাকারের দরকার নাই আমার যেহেতু আমরা চিবিয়ে খাবো চিনি তো পারবো ক্রিস্টাল সুগারের দরকার নেই কারণ মিষ্টি হলে হলো ফ্রুক্টোজ গ্লুকোজ থাকলেই যথেষ্ট এবং সেটা 8-9 মাসে সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের চুইং ভ্যারাইটিতে থাকে যার জন্য আপনারা দেখবেন যে বাজারে প্রচুর চুইং ভ্যারাইটি আছে এবং সেই আমাদের ভ্যারাইটি খুব কোয়ালিটি ভ্যারাইটি আছে আর একটা আছে রস তৈরি যে সুগার কেন থেকে যে রস উৎপাদন করা যায় আমরা ছোট ছোট মেশিন আমরাও কিছু তৈরি করেছি বা বগুড়াতেও কিছু হচ্ছে এবং বাংলাদেশের হাটে ঘাটে মাঠে সব জায়গায় দেখবেন যে কৃষক বা এই যে ছোট ছোট যারা ব্যবসায়ী তারা এই আখ সারা বছর কিন্তু অ্যাভেলেবেল এটা তারা ওই রস সংগ্রহ করে রস তৈরি করে বাজারে বিক্রি করতেছে আমরা এদিকে আর একটা জিনিস আমরা আমাদের ইতিপূর্বে বলেছে যে আমরা যে কনভেনশনাল সুগার ক্যান প্রোডাকশন এরিয়া যেটা আছে তার বাইরে আমরা চলে যাচ্ছি আমরা অলরেডি জানেন যে রংপুরের চরান চলে গেছি খুব সাকসেসফুলি আমরা সেখানে আখের উৎপাদন করেছি সেই বালুময় জমিতে এবং এর মধ্যে আমরা জাতীয়ভাবে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছি আমরা পাহাড়ে গেছি পাহাড়ে খুবই তলে পাহাড়ে আরও আমরা দেখেছি কিছু কিছু সুবিধা আছে যেমন আমাকে খুব যেগুলো শর্ট ইন্টারনট ক্রপ যেগুলো আমাদের চাইনিজ একটা ভ্যারাইটি ছিল কিন্তু পাহাড়ে ওটা কালটিভেট করলে ইন্টারনটটা বড় হয়ে যাচ্ছে এরকম কিছু কিছু আমরা ওখানে দেখছি যে চেঞ্জ আসে এই জন্য কিন্তু আমরা একটা ব্রিডিং স্টেশন বান্দরবনে করতেছি আমাদের নতুন প্রজেক্ট আছে আমরা নন মিল এলাকায় সিস্ট সরবরাহ করার জন্য আমরা নোয়াখালীতে একটা
সাব স্টেশন করতেছি 10 হেক্টর জমির উপরে সেখানে যে সিটটা হবে সেই সিটটা আমরা সম্পূর্ণ নন মিল এলাকায় সরবরাহ করব এছাড়া আমরা চর এলাকায় সম্প্রসারণ করার জন্য আমরা রামপুর চর এলাকাতেও একটা সাব স্টেশন করতেছি কাজেই আমরা আশা করি আমাদের এই প্রকল্প যেটা চলমান আছে সেটা আগামী 4 বছরের মধ্যে যখন শেষ হবে আমাদের অবস্থান আরো উন্নত ঘটবে আমাদের অবস্থানে এবং দেশে আমাদের যে চিনি উৎপাদন সহ অন্যান্য মিষ্টি জাতীয় পদার্থ যেগুলো আমরা আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে তা তৈরি করতে পারব তার যথেষ্ট পরিমাণ সরবরাহ আমরা নিজেরাই করতে পারব যা হোক আমি অনেক কথা বলে ফেললাম আমি আশা করি যে আমাদের এই সার্বিক কার্যক্রমের সাথে আপনারা আলাদা কেউ না আপনারাও জড়িত আছেন আপনারা আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের গবেষণালব্ধ ফলাফল এবং উপদেশ দিয়ে আমাদের সব সময় আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি এবং এই দূর দূরান্ত থেকে আপনারা এসে আমাদের এই প্রতিষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ঈশ্বরদী বাসীর পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু